আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আউয়ালিন ওয়াল আখিরিন নাবিয়িনা ওয়া ইমামিনা ওয়া কায়েদিনা ওয়া কুদওয়াতিনা মুহাম্মাদিন আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আজওয়াজিহি ওয়া যুররিয়াতিহি ওয়া আলা মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা জাআলনা মাআহুম বিমিন্নিক আমরা রোজা রেখেছি আর রোজাদারদের জন্য ইফতারের এই আয়োজন। রোজা আমরা কেন কী জন্যে রাখি এবং কে আমাদেরকে রোজা রাখতে আদেশ করেছেন? আমরা সবাই এক বাক্যে এটা জানি, বলি, বুঝি যে আল্লাহ তাআলা আমাদের উপরে রোজা ফরজ করেছেন। এবং কোরআন আল করিমে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াত আল করিমাতে আল্লাহ তাআলা রোজা যে ফরজ করেছেন এর ঘোষণা এইভাবে দিয়েছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। অর্থাৎ হে তোমরা যারা ঈমান এনেছো, তোমাদের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে, যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরেও এই সিয়াম বা রোজা ফরজ করা হয়েছিল। নিঃসন্দেহে এর দ্বারা তোমরা তাকওয়ার গুণ অর্জন করতে পারবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। এখন আল্লাহ তাআলা বললেন আমাদের উপরে রোজা ফরজ, আমাদের আগে যত জাতি অতিবাহিত হয়েছে তাদের সবার উপরেও সিয়াম বা রোজা ফরজ ছিল। এখন কী কারণ? কারণ আমরা রোজা রাখছি বটে, বাট আমাদেরকে জ্ঞান অর্জন করা উচিত কী জন্যে রোজা রাখছি, যে কোনো কাজ করার আগে কাজটা কেন করছি, এর কেন এর উত্তর আগে জেনে যদি কাজটা করে তাহলে কাজের প্রতি আন্তরিকতা হয়, কাজের প্রতি সফলতা নিশ্চিত হয়, শুধু তাই না কাজটা যথাযথ হয়। কিন্তু যদি কাজটা কেন করছি তাই যদি কেন উত্তর যদি স্পষ্ট না থাকে, তাহলে ও গড্ডালিকায় গা ভাসিয়ে দেওয়ার মতো, স্রোতের সাথে মিশে চলতে লাগলাম খড়কুটুর মতো, এমন অবস্থা দাঁড়ায়। আজকে মুসলিম বিশ্বে মুসলমান এবং আমরা যারা রোজাদার, আমাদের অধিকাংশদের জন্যে আজ প্রশ্ন হওয়া উচিত কেন রোজা, কেন? এই কেনর উত্তর জেনে যদি আমরা রোজা রাখি তাহলে রোজার প্রাণ ফিরে পাব, রোজায় আনন্দ পাব, রোজায় তৃপ্তি পাব, রোজায় সফলতা সার্থকতা খুঁজে পাব। আর তখনই বুঝবো যে আল্লাহ তাআলা আমাদের উপরে কেন ফরজ করেছেন এবং কেন ফরজ করেছিলেন অতীতের সবার উপরে। একবারে প্রথম যে উত্তরটা, যে সাম সিয়াম বা সাওম বা রোজা আমাদের উপরে ফরজ, অতীতের সবার উপরে ফরজ ছিল, এর কারণ হল আল্লাহ তাআলার কাছে জীবন ব্যবস্থা হিসেবে একটাই গ্রহণযোগ্য। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা এর নাম ইসলাম। অনেকে মনে করে ইসলাম মনে হয় সূচনা হয়েছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি থেকে। এটা ভুল ধারণা। ইসলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সূচনা হয়নি, বরং এই পৃথিবীতে শরীয়তের বাস্তবতায় আদম আলাইহিস সালাম তিনি যখন পৃথিবীতে আসেন, আমাদের আদি পিতা, তাকে জীবন যাপনের যে পূর্ণাঙ্গ পদ্ধতি আল্লাহ তাআলা দিয়েছেন এর নাম ইসলাম। তাই আদম আলাইহিস সালাম ও ইসলাম চর্চা করেছেন, তার পরবর্তীতে নূহ, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম, তারা সবাই ধারাবাহিকভাবে ইসলামেরই চর্চা করেছেন। শুধু তাই না, এই পৃথিবীতে মানুষ সৃষ্টির আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছিলেন জিন, জিনদের জন্য যে জীবন ব্যবস্থা ছিল তার নাম ইসলাম। শুধু তাই না, আজকের পৃথিবীর সব ওলামারা, গবেষক, জ্ঞানীরা একমত, সৃষ্টির যত বয়স ইসলামের বয়সও তত।
কারণ সৃষ্টি যিনি করেছেন তিনি তার সৃষ্টিকে যথাযথ পরিচালন পদ্ধতি শিখিয়েছেন, আর সৃষ্টিকে স্রষ্টা কর্তৃক প্রদত্ত পরিচালন ব্যবস্থাপনা, এর নাম ইসলাম। তাই সৃষ্টির যত বয়স ইসলামেরও বয়স, তত ইসলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি থেকে সূচনা হয় নাই। তাই আল্লাহ তাআলা রোজাও আমাদের উপরে ফরজ করেছেন, অতীতের সবার উপরে ফরজ ছিল, কারণ ইসলামের পাঁচটি ভিত্তি, এক নম্বর ইমান, দুই নম্বর নামাজ বা সালাত, তিন নম্বর সওম বা রোজা, চার নম্বর জাকাত, পাঁচ নম্বর হজ। এটা অতীতের সবার জন্যে, বিশেষ করে মানব আর দানব যারাই আল্লাহর সৃষ্টি হিসেবে আল্লাহকে স্রষ্টা হিসেবে মেনে নিয়ে আল্লাহর দেয়া বিধিবিধানের ভিত্তিতে নিজেকে মুসলিম বলে পরিচয় করাতে চেয়েছে, তাদের প্রত্যেকের জন্য প্রথমে ইমাম, তারপরে নামাজ বা সালাত, তারপরে সওম বা রোজা, তারপরে জাকাত, তারপরে হজ বাধ্যতামূলক ছিল। তাই আমাদের উপরেও অতীতের ধারাবাহিকতায় রোজাটা ফরজ, এই জন্যে সবার উপরে রোজা ফরজ, আমাদের উপরে ফরজ, কারণ ইসলামের ভিত্তি কয়টা? পাঁচটা। এটা হলো প্রথম উত্তর। তাই এটা স্পষ্ট করে জেনে নিতে হবে, অতীতের সকল উম্মতের উপরে রোজা ফরজ ছিল, আমাদের উপরে পাঁচ, অবস্থানের প্রক্রিয়াটা ভিন্ন। যেমন আমাদের উপরে রমজান মাসে এক মাস, অতীতে সবার উপরে রমজানের এক মাস ছিল না, কারো উপরে প্রতি চন্দ্র মাসের তিন দিন, তেরো চোদ্দ পনেরো, কারো উপরে মহররম মাসে, ঠিক এমনি করে কারো উপরে শনিবারে, কারো উপরে সোমবার, বৃহস্পতিবারে, কোনো শরীয়তে ছিল একদিন রোজা রেখে আরেক দিন ভাঙ্গা। দাউদ আলাইহিসসালাম ঠিক এইভাবে রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন, আরেক দিন রাখতেন না, তারপরে আরেক দিন, একদিন গ্যাপ দিয়ে দিয়ে রাখতেন। তো এইভাবে প্রত্যেক শরীয়তে, প্রত্যেক নবীগণের বয়ান আর শরীয়ত ইসলাম ছিল, এবং এর মধ্যে রোজার অস্তিত্ব ছিল আমাদের জন্যে। আস আমরা যারা মানুষ, আমাদের কথায় ফিরে আসি, আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দিয়েছেন আমরা দেখতে পাই না এমন একটা শক্তি, আর দিয়েছেন দেহ, দিয়েছেন দেহ, দেহর মাঝে আছে জীবনী শক্তি। জীবনী শক্তি কি? বিজ্ঞান অনেক গবেষণা করেছে, নাসায় ওনারা জীবনী শক্তি কি জিনিস ধরার চেষ্টা করছে, বাট আজকে পর্যন্ত পারে নাই, অনেকভাবে চেষ্টা করছে। তো যাই হোক, জীবনী শক্তি আমাদের প্রত্যেকের মধ্যে আছে, আমরা দেখি না, ধরতে পারি না, কিন্তু অনুধাবন করি, অনুধাবন করি। আর আমাদের এই জীবনী শক্তিটা থাকে একটা খাঁচার মধ্যে, যেটা দেহ নামক খাঁচা। দেহটা আর এর মধ্যে জীবনী শক্তি, এই দুইটা মেলায় আমরা, যে কারণে, যেমন আমাকে দিয়ে যদি উদাহরণ দেই, আমার এই দেহের মধ্যে সাড়ে তিন হাত, আমার হাতে সাড়ে তিন হাত, এই বডিতে যতক্ষণ আমার জীবনী শক্তিটা যথাযথ ততক্ষণ বলবে শাহ ওলিউল্লাহ। আর যখন আল্লাহর নির্দেশে মালাকুল মউত বা আমরা বলি আজরাইলের তত্ত্বাবধানে আমার দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাবে, দেহটা নিথর পড়ে থাকবে, তখন বলবে লাশ, বলবে কফিন, বলবে শাহ ওলিউল্লাহর মৃতদেহ। তার মানে আমরা এটা সবাই বুঝি, যদিও আমাদের জ্ঞানে ধরতে পারছি না প্রাণ কি জিনিস, ছুঁতে পারি না, ধরতে পারি না, দেখতে পারি না, বুঝতে পেরেছি, কিন্তু প্রাণ আছে, জীবনী শক্তি আছে, এটা সবাই অনুধাবন করি। আর দেহের মধ্যে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ আমি সজাগ, আমি চলমান, কিন্তু যখন দেহ থেকে প্রাণ বেরিয়ে যায় নিতর হয়ে যায়। আর এই যে নিতর হয়ে যাব, এর প্রতিদিন একটা ট্রেনিং আল্লাহ দেওয়ান আমাদেরকে, এর নাম ঘুম, এর নাম ঘুম। ঘুম হলো মৃত্যুর ভাই, ঘুমালে অনেক বড় শার্দুল, অনেক বড় সিপাহী, ঘুমায় গেলে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতা, রবীন্দ্রনাথ বলেছেন অঙ্গ আসে অলস হয়ে নেতিয়ে পড়া অলস ঘুমে, ঘুম যারে ধরে যত বড় শার্দুল হোক শেষ কপুকা। তো ঘুমটা মৃত্যুর ভাই,
প্রতিদিন ঘুমাই, প্রতিদিন ঘুমাই, কিন্তু আমরা এত দুর্বল হয়ে গিয়েছি একবার অনুধাবন করি না, ঘুমটা মরণের ভাই। আফসোস, আমরা অনেক কিছুই করি, অনুধাবন করি না। এই জন্যই তো জ্ঞান আর মূর্খের পার্থক্য। আমরা মূর্খত্ব থেকে পানা চাই, জ্ঞানী হতে চাই। আমরা বলি আমিন। আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন, দেহের ভিতরে প্রাণ দিয়েছেন। যতক্ষণ দেহ আর প্রাণ একসাথে আসে ততক্ষণ আমি আসি, বা মৃত্যু দ্বারা আলাদা হয়ে যায়। কিন্তু এটা বিশ্বাস করতে হবে, মৃত্যুর দ্বারা প্রাণ আর দেহ আলাদা হলেও কিছুক্ষণের মধ্যেই, মৃত্যুর কিছুক্ষণের মধ্যেই প্রাণ আর দেহকে আবার মিলিয়ে দেয়া হয়। ফেরেশতারা প্রশ্ন করেন, তবে এটা একটা পর্দার অন্তরালে হয়, যে পর্দা আমাদের চক্ষুতে দেখি না। অনেকে প্রশ্ন করবে, কেন দেখি না? তাহলে আমি বলি, শার্দুল ও সিপাহসালার পণ্ডিত বা সেনাপ্রধান, তুমি ভুল দেখো, তোমার দৈহিক দুর্বলতা আছে, তোমার চক্ষু সত্য দেখে না। তাই বলে ও কয়েক কিলোমিটার দূরে যায়, বা কিছু দূরে যায়, তো দিগন্ত রেখা আকাশ যেন নোয়াখালী নাই গেছে, কি নোয়াখালী যার বাড়ি রাগ করেন না আর কি, না বলে আকাশ নেমে গেছে, আসলে কি নামছে? এটা তুমি আমি, আমার দুর্বলতা, আমরা মনে করছি দিগন্ত রেখা নেমে গেছে, আসলে বিমানে চড়ো 15 ঘন্টা, আমেরিকা গেলে 17-18 ঘন্টা ফ্লাইটে থাকতে হয়, খালি দিগন্ত রেখা তো আর নামে না। কিন্তু আমি মূর্খ, আমি বুঝি না যে আমার দৈহিক এই দুর্বলতা আছে। এতটুকুন দুর্বলতা নিয়েও এত পণ্ডিতি উচিত না। স্বীকার করা উচিত কাকে? কাকে? আল্লাহ তাআলাকে স্বীকার। তবে হ্যাঁ, এই যে দেহ, দেহের একটা লিমিটেশন আছে, দেহের একটা সীমাবদ্ধতা আছে। দেহের সীমাবদ্ধতাকে মানুষ উত্তরে যেতে পারে কেবল জ্ঞানের দ্বারা। আর যার জ্ঞান নাই, সে যেমন দৈহিকভাবে দুর্বল, সব দিক থেকে পিছনে। কিন্তু আফসুস, মূর্খরাই তো আজ লাপালাপি করে। আল্লাহ হেদায়েত নসিব করুন। আসলে আমরা যা মানুষ, আমাদের দেহ আর প্রাণ, প্রাণ নাফস অথবা রূহ যাই হোক না কেন, জেনে রাখা উচিত, প্রাণ এবং দেহের একটা সংঘাত আছে। প্রাণ আর দেহের একটা সংঘাত আছে, দ্বন্দ্ব আছে। প্রাণ জীবনী শক্তি, কারণ সে যেহেতু এত বড়, এত ওয়াইড, যে বিশাল সৃষ্টি সে মুহূর্তে পরিভ্রমণ করতে পারে। দেহ বেচারা বড় বড় দুর্বল, মানে দুই পা নাড়ায়া হয়তো দুই হাত লম্বা কদম দিতে পারে, এর বেশি দিতে, আমি কি বুঝাতে পেরেছি? দেহ তার লিমিটেশন এতটাই, রেল লাইনে দাঁড়ালে দেখে দুই পাত মিলে গেছে, হাঁটলে দুই হাতের বেশি আগাতে পারে না, দৌড়ালে হয়তো কিছুক্ষণ দৌড়াইয়া ধপাস করে বসে যায়। বাট প্রাণ জীবনী শক্তি, এখানে বসে আসি এই মুহূর্তেই হয়তো বিসি স্যার কানাডা চলে যেতে পারে, উদাহরণ দিলাম বিসি মহোদয়কে দিয়ে, পৃথিবীর যে জায়গায় তিনি পৃথিবীর অনেক দেশ ঘুরেছেন, মুহূর্তের মধ্যে প্রাণটা কোথায় চলে যায়? এর গতি দেহের চেয়ে লক্ষ কোটি গুণ বেশি, যা কোনো স্কেলে, কোনো পরিমাপ যন্ত্রে মাপা যায়। প্রাণ আর দেহের এই দ্বন্দ্ব আছে, দ্বন্দ্ব জড়, মানে দেহটা জড় আর প্রাণটা অজড়। প্রাণের গতি এত বেশি, দেহ তা চিন্তাও করতে পারে না। এই যে দেহ আর আত্মার এই দ্বন্দ্ব, দেহ আর প্রাণের এই দ্বন্দ্ব, দেহ যেহেতু মাটি থেকে তৈরি হয়েছে, মাটির নির্যাস থেকে তৈরি হয়েছে, আমাদের মা আর বাবার মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে মায়ের তলপেটে চামড়ার প্যাকেটে নির্দিষ্ট সময় গড়িয়ে গড়িয়ে আমাদের তৈরি। বাট আমাদের মূল হলো মাটি, মূল হলো মাটি, যে কারণে মরে গেলে কবরে রাখতে গিয়ে বলতে হয়, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এক মাটি থেকে তৈরি করা হয়েছে তোমার দেহটা,
মাটিতেই তোমার দেহ ফিরিয়ে দিলাম, মাটি থেকেই তোমার দেহটা আবার পুনরুত্থিত করা হবে। এই যে মাটির দেহ, দেহটা মাটি, মাটি নিচে থাকে, তাই দেহ বারবার নিচে নামতে চায়, নিচের দিকে যেতে চায়। আর জীবনী শক্তি হিসেবে প্রাণ, সে আমাদের চিন্তা, আমরা দেহ দিয়ে যা চিন্তাই করতে পারি না এমন গতিতে পৃথিবী পরিভ্রমণ করতে চায়। তাই দেহ আর আত্মারই দ্বন্দ্বে দেহটা যাতে আত্মার কাছে বিনয়ী হয়, দেহ যাতে আত্মাকে বলে তুমি সুপিরিয়ার, আমি না, দেহ বলবে না আমি সুপার না, আত্মা তুমি সুপার, এই প্রশিক্ষণ নিশ্চিত করার জন্য রোজা। সুবহানাল্লাহ, বলবেন না? আমরা তো মূর্খ, খালি খাই না, না খাই না পান করি মরি করি, রোজা না বোঝা উচিত। রোজা মানে দেহের ব্যক্ততা স্বীকার করে আত্মার সুপ্রিম ক্ষমতাকে স্বীকৃতি দিয়ে প্রাণই বিজয়ী, দেহটা পরাজিত, এটা মেনে নেয়া, প্রাণকে সুপ্রিম, প্রাণটাই সবচেয়ে সুপার গতি সব। আজকে অনেকেই বলে ও সুপার গতি, এখন তো আমরা কেবল মোবাইল ফোনে আমরা কেবল ইতার তরঙ্গ ব্যবহার করে কথা বলি, লক্ষ মাইল দূরে মনে হয় কাছে। পৃথিবীতে কি বিজ্ঞানের এমন কোনো সময় গিয়েছে যখন বস্তুও ইতারের গতিতে ট্রান্সফার হয়েছে? ইয়েস, কোরআন বলে, সূরাতুন নামলের মধ্যে আছে, সুলাইমান আলাইহিসসালাম, সুলাইমান আলাইহিসসালামকে হুদহুদ পাখি এসে সংবাদ দিল ইয়ামানের রাজধানী সানার রানী বিলকিসের ব্যাপারে, এবং বলল এই রানীর বিশাল সিংহাসন আছে। সুলাইমান বললেন, চিঠি লিখলেন, পাঠালেন, রানী বিলকিস আত্মসমর্পণ করে রোয়ানা দিলেন, আসতে গ্লাস দিয়ে প্রাসাদ বানালেন, গ্লাসের প্রাসাদ, গ্লাসের প্রাসাদ বানালেন পৃথিবীতে প্রথম সুলাইমান আলাইহিসসালাম। কোরআনে আল্লাহ বলেছেন সুলাইমান আলাইহিসসালাম রানী বিলকিসকে মানে যাতে সে অ্যাস্টনিস্ট হয়ে যায়, এই জন্যে তিনি তার রাজ সিংহাসনে বললেন, বসে বললেন, আইয়ুকুম ইয়াতুনি বিআরশিহা ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন। সুলাইমান আলাইহিসসালামের রাজ দরবারে তার মন্ত্রী, তার বিশেষজ্ঞ পরামর্শ, মানুষ জিন সবাই, তিনি বললেন কে পারবে বিলকিস আমার কাছে পৌঁছার আগে তার বিশাল সিংহাসনটা আমার এই রাজধানীতে নিয়ে আসতে। আল্লাহ বললেন কালা ইফরিতুম মিনাল জিন্নি, একজন প্রাজ্ঞ জিন বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, হে সুলাইমান আপনি আপনার রাজ কার্যক্রম শেষ করে অফিস আওয়ার শেষ করার আগে আমি নিয়ে আসব। আল্লাহ বললেন পরক্ষণে একজন মানুষ বলল, মানুষ অকাল আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, কিতাবের জ্ঞান, বিজ্ঞানের জ্ঞান ছিল এমন একজন মানুষ বলল আনা আতিকা বিহি ক্বাবলা আন ইয়ারতাদ্দা ইলাইকা তারফুক, আপনার চুকের সারটার উপর থেকে নিচে পড়ার আগে আমি নিয়ে আসব। সুবহানাল্লাহকে দিচ্ছে করে না, নাসা গবেষণা করেছে ঠিক এই গতিতে বস্তু ট্রান্সফার করতে, কিন্তু গতি জড়তার কারণে বস্তু অস্তিত্বহীন হয়ে যায়। গতি কারণ প্রত্যেকটা বস্তুর সাথে গতি জড়ায়া যায়, গতি জড়তা, গতি জড়তার কারণে যখন এই ইতারের গতিতে, শব্দের গতিতে যখন বস্তুকে ট্রান্সফার করতে চায় তখন এর অস্তিত্ব হারিয়ে যায়, নাসা পারছে না, গবেষণার চেষ্টা করেছে। বাট কোরআন বলেছে সুলাইমান আলাইহিসসালামের আপন খালাতো ভাই তিনি করেছেন, তার মানে বিজ্ঞান, খালি বিজ্ঞান বিজ্ঞান করো, হুজুর দেখলে কাঠ মৌলবি কমিয়া, কোরআন এর সামনে সবাই মিসকিন, সব বেটা মিসকিন, সব বিজ্ঞান মিসকিন কোরআনের সামনে। বন্ধুগণ, হ্যাঁ বলছিলাম আমাদের প্রাণের যে ক্ষমতা, আমাদের জীবনী শক্তির যে ক্ষমতা, এটাই সুপার, এর শক্তিকে মেনে নিয়ে দেহের ব্যক্ততা স্বীকার করার জন্যে আল্লাহ তাআলা দিয়েছেন রোজা। যে কারণে যে রোজা রাখে সে বুঝে আমি এক সুপ্রিম পাওয়া, এই পৃথিবীতে অ্যাটমিক বোমা, আণবিক বোমার চেয়েও বেশি শক্তিশালী ক্ষমতাধর মানুষের প্রাণ।
আফসুস, আমরা কয়জন অনুধাবন করতে পারি? যারা অনুধাবন করতে পারে তাদের জন্য রোজা। এই জন্য রোজা মানুষকে মানুষ বানায়, রোজা মানুষকে সুপ্রিম পা। আল্লাহ করেন সূরা রহমানে বলেছেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইস্তাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু। ওহে মানব আর দানবেরা, যদি চাও আকাশ আর জমিনের দিগন্তরেখা অতিক্রম করে আকাশের সীমানা আর জমিনের সীমানা ক্রস করতে যাও, যাও ফানফুযু পারবে, তবে লা তানফুযুনা ইল্লা বিসুলতান, যেখানেই যাবে ক্ষমতা একজনের, তিনি কে? তিনি কে? সব জায়গায় ক্ষমতা কার? আমার দেহ, বা দেহের ভিতরে এত অসম্ভব ক্ষমতাময় সত্তা, বা এরও নিয়ন্ত্রণকারী একজন, তিনি কে? তাই অসীমের মধ্যে সসীমকে নিয়ে, সহজ বাংলায় বললে, সাহিত্যের ভাষায় বলতে হয়, আপনার আমার এই ছোট্ট দেহের মধ্যে বিশাল পৃথিবীকে মুহূর্তের মধ্যে পরিভ্রমণ করতে পারে এমন সত্তা ঢুকিয়ে দিয়েছেন কে? কে? আল্লাহ। রোজা শিখায় ওই আল্লাহর কাছে বিনয় আবনত হতে। তাই দেহ আত্মার সংঘাতের মধ্যে মানুষ দেহ না আত্মাকে বিজয়ী করবে, কারণ দেহটা ক্ষয় হবে লয় হবে, আত্মার ক্ষয় নাই লয় নাই ধ্বংস নাই, বুঝতে পেরেছি? তাই দেহের ধ্বংসশীল সত্তার ভিতরে ধ্বংস হবে না এমন সত্তাকে নিয়ে যে চলি, এর ক্ষমতা অনুধাবনের জন্যে আল্লাহ তাআলা দিয়েছেন রোজা। সবার উপরে ছিল রোজা, তাই রোজা যে রাখতে পারে সে দুনিয়ায় বসে আকাশ ভ্রমণ করতে পারে। আমরা এমন হতে চাই না, চাই না, যে কারণে রোজা আমাদের উপরে ফরজ, অতীতের সবার উপরে আল্লাহ ফরজ করেছেন। এর কারণ হলো এই পৃথিবীতে যুগে যুগে দেখা যায় কিছু মানুষ পৃথিবীর প্রতি এত আসক্ত হয়েছে, ক্ষণস্থায়ী জীবনের ধ্বংসশীল দেহ তথা দুর্বল দেহের গোলাম হয়েছে, এমন দুর্বল দেহ, যে দেহ মায়ের গর্ভ থেকে জন্ম নিয়েছিলাম 18 ইঞ্চি, ধীরে ধীরে নিজের হাতে 3.5 হাত, অনেক ক্ষমতাধর, বাট ধীরে ধীরে বয়স হয়েছে, যৌবন হারিয়ে গিয়েছে, বয়স যাদের হয়েছে সেই শার্দুল এখন একেবারে 3 মাথা। তার মানে দেহ একবার ক্ষয় হয়ে যাচ্ছে। আল্লাহ কোরআনে কারিমে বলেছেন, ওয়ামান নুআম্মিরহু নুনাক্কিসহু ফিল খালক আফালা তাআকিলুন, তোমার যদি আকল থাকে, বুদ্ধি থাকে, তাইলে বুঝবা বয়স হলে হলে বয়সের কারণে তোমার শক্তি মত্তা কমে যাচ্ছে, স্টমাক আর আগের মতো হজম করতে পারে না, দৃষ্টি আর আগের মতো দেখে না, কান আর আগের মতো শুনে না, মুখ আগের মতো কথা বলতে পারে না, হাত আগের মতো ধরতে পারে না, বয়স হওয়ার কারণে সব কিছুতেই কমতি হচ্ছে। হ্যাঁ, কিন্তু তারপরেও কিছু মানুষ এই ক্ষয়িষ্ণু সত্তাকে চিরন্তন করার জন্যে মত্ত বলে, যা পাও নগদ, উমর খুইয়ামের ভক্ত হয়ে বলে, নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতায় শূন্যতা, কি লাভ শুনে দূরের বাদ্য মাঝখানে যে ভেজায় ফাঁক। পৃথিবীর প্রতি আসক্ত হয়েছে কিছু মানুষ, আবার কিছু মানুষ এমন আছে পৃথিবীর প্রতি আসক্ত, ক্ষয়িষ্ণু দেহের প্রতি আসক্ত, কারণ দেহটা যে ক্ষয় হয় আমরা সবাই বুঝি, সবাই বুঝি, এই ক্ষয়িষ্ণু দেহের প্রতি আসক্ত হয়ে পৃথিবীকে কেবল ভোগের জন্যে, পৃথিবীকে কেবল নিজের দেহের রঙ্গলীলা করার জন্যেই কাজে লাগাতে চায়। এই সব দেখে আরেক দল মানুষ বলে, না না, এগুলা সব বাদ, আমরা বৈরাগী, আমরা বৈরাগী, কেউ দুনিয়ার প্রতি 100 ভাগ আসক্ত, খালি দুনিয়া দুনিয়া দুনিয়া। আরেক দল কয়, না আমরা এদের সাথে নাই, আমরা পাহাড়ে চলে যাব, জঙ্গলে চলে যাব, বস্তা গায়ে দেব, অথবা গাছের পাতা দিয়ে নিজের লজ্জাস্থান ঢাকব, গাছপালা থেকে ফল ফলাদি খাব, পৃথিবীর সাথে সম্পর্ক নাই, আমরা বৈরাগী, আছে না নাই? ইসলাম এসেছে এর মধ্যে সমন্বয় করতে। ইসলাম বৈরাগ্যবাদকে হারাম করেছে,
বৈরাগ্যবাদকে কি করেছে, হারাম করেছে। আবার কেবল দুনিয়া 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 এটাও নিষেধ করেছে। ইসলাম বলেছে তুমি তোমার জীবনকে সমন্বয় করো দুনিয়ায় থাকতে আখেরাতের সফলতার জন্য, দুনিয়ার আখেরাতকে একত্রে মার্চ করো, একসাথে চলো, একসাথে পথ চলো, দুই টার্গেট হাসিল করার জন্যে। থাকবে দুনিয়াতে, টার্গেট হবে আখেরাত, দুনিয়ার কাজ করবে বিনিময় পাবে আখেরাত, দুনিয়ায় ভালো আখেরাতে ভালো, দুনিয়ায় অসভ্য আখেরাতেও ডান্ডা। এই বাস্তবতায় জীবনকে সমন্বিত করে দুনিয়া আখেরাতে সুন্দর ভারসাম্যপূর্ণ জীবন শিখায় ইসলাম। আর এর প্র্যাকটিস, এর হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্যে রোজা, হাতে কলমে প্রশিক্ষণ দেওয়ার জন্যে। কারণ রোজা মানে একটা মাস পর্যন্ত সুবহে সাদেক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া যাবে না, পান করা যাবে না, জৈবিক চাহিদা পূরণ করা যাবে না। এই তিনটাই দেহের আকাঙ্ক্ষা। বৈরাগ্যতায় যারা যায় এরা এই তিনটাই বাদ দেয়। যারা বৈরাগী তারা কয় খাওয়া দরকার নাই, পান করা দরকার নাই, তারা বিয়ে শাদি করে না। যদিও পৃথিবীর অনেক বৈরাগীদের বিরুদ্ধে এখন নিজেরাও এরা অনেক অনেক সমাজ ধ্বংস করে ফেলেছে, উল্টাপাল্টা কাজের রেকর্ড আছে, বাট ইসলাম বলে বৈরাগ্যতা নাই। আবার কেবল পৃথিবীর দিকে ঝুঁকে থাকবে তা না, দুইটায় ব্যালেন্স করো। সব খাবে না, কিছুদিন না খেয়ে থাকো, স্বামী স্ত্রী একসাথে আসো না, পাগলের মতো উন্মাদ হয়ে হামলে পড়ো না, কন্ট্রোল করো। তাই দুনিয়া আখেরাতের ব্যালেন্স, পৃথিবী আর পৃথিবীর পরবর্তী জীবন, দুনিয়া আর হেয়ার আফটারের এই ব্যালেন্স, সুন্দর সামঞ্জস্যপূর্ণ জীবন বাস্তবে হাতে কলমে শিক্ষা দেওয়ার জন্যেই আমাদের জন্যে এক মাস রোজা, এক মাস রোজা। রোজা মানে খাওয়া যাবে না, পান করা যাবে না, জৈবিক চাহিদা পূর্ণ করা যাবে না। তার মানে আমি দুনিয়ায় যা সব সময় চাই তাকে কন্ট্রোল কর, নিয়ন্ত্রণ করলাম, নিয়ন্ত্রণ, সেলফ কন্ট্রোল রোজা শিখায়। আর এই জন্যে অতীতের সবার উপরে রোজা ফরজ ছিল, আমাদের উপরে রোজা ফরজ। রোজার দ্বারা তাকওয়ার গুণ অর্জন হয়। কি গুণ অর্জন হয়? তাকওয়া। এখন তাকওয়া কাকে বলে? আল্লামা কুরতুবী তার বিখ্যাত তাফসিরে বিশুদ্ধ সনদে আমাদের সামনে একটি ঘটনা তুলে ধরেছেন। উমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা উমর, ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা ছিলেন, তিনি যখন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা, তখন আরব মায়ের সন্তান উমর খাত্তাবের বেটা, তিনি একজন বয়োবৃদ্ধ রবিজির অহিলেখক সাহাবি উবাই ইবনু কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন প্রশ্ন করলেন, হে কাবের পুত্র উবাই, আমাকে বলেন তাকওয়া কাকে বলে? তখন আরব দুইজন আরব মায়ের সন্তান, বাট তাকওয়া কাকে বলে একজন আরেকজনের কাছ থেকে শিখছে। আমরা তাকওয়ার ফার্সি শব্দ পরহেজগারি, পরহেজগারি তাকওয়া আমরা বলি, মানে খুদা বিরুতা, বাট এই সংজ্ঞাটা জানা উচিত। উবাই ইবনে কাব উমরকে বললেন, হে অর্ধেক পৃথিবীর খলিফা, আপনি কি কখনো খেলাফতের দায়িত্ব পালনের জন্য এমন পথ অতিক্রম করেছেন যে পথের তিন দিকে কাটা, মাঝখানে ছোট্ট সরু পথ, কণ্টকাকীর্ণ আঁকাবাঁকা মরু পথ, যে যে পথের তিন দিকে কাটা? উমর বললেন, হে অনেকদিন আমি আমার প্রজা সাধারণের অবস্থা নিজে দেখার জন্যে মরুভূমির ভিতর দিয়ে এমন কাটা প্রীত পথ অতিক্রম করেছি। কারণ উমর এভাবেই করতেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুলের বিখ্যাত একটা কবিতা আছে, উমর ফারুক, কবিতাটা পড়বেন। উমর ফারুক কবিতায় এক জায়গায় নজরুল বলেছে, আজ উমর পন্থী পথির দিকে দিকে প্রয়োজন, পিঠে বোঝা নিয়ে ফাড়ি দেবে যারা প্রান্তর প্রাণপণ, উষর মরুর অনাবাদি মাঠে ফলাবে ফসল যারা দিক দিগন্তে, তাদের খুঁজিয়া ফিরেছে সর্বহারা। আজকে পৃথিবীর সর্বহারারা উমরকেই খুঁজে ফিরছে। কারণ আমাদের যারা নেতা
নেতা হওয়ার আগে আমাদের পায়ে ধরে ভোটের জন্য। নেতা হয়ে গেলে এসএসএফ এমন গার্ড দেয় যে ভোট দিছে তুমি, তোমার 14 গোষ্ঠী নেতার কাছে যাইতে পারবে না। উমরের মতো হবা, যে উমর পিঠে বুঝা নিয়ে নিজে প্রান্তর প্রাণপণ ফাঁড়ি দিয়েছে, এমন মানুষের সেবক, জনগণের সেবক হবে, জীবনটা মানুষের জন্য দিয়ে দেবে। আর যে জীবনটা মানুষের জন্য দিয়ে দেয় সেই পৃথিবীতে বেঁচে থাকে মরে গেলেও, এর নাম ইবাদত, মানুষের সেবার নাম ইবাদত। যাই হোক, বলছিলাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উবাই ইবনে কাব যখন প্রশ্ন করলেন, উমর বললেন হা অনেক দিন আমি এমন করেছি, তখন কাবের পুত্র উবাই বললেন খলিফাতুল মুসলিমিন এই কণ্টকাকীর্ণ আকাবাকা মরুদ্যানের পথ অতিক্রম করতে কিভাবে গিয়েছেন। উমর বলেছে আমি দুইটি সচেতনতা অবলম্বন করে গিয়েছি। এক নাম্বার, আমি এতটা সচেতন ছিলাম যাতে আমি কাটার গায়ে না লাগি, আমি যাতে কাটার গায়ে না লাগি। আরেকটা সচেতনতা ছিল আমার গায়ে যাতে কাটা না ফুটে, আমিও কাটার গায়ে লাগবো না, কাটাও আমার গায়ে ফুটবে না। উবাই ইবনে কাব বললেন খলিফাতুল মুসলিমিন অর্ধেকটা পৃথিবীর শাসনকর্তা উমর শুনেন, এর নাম তাকওয়া, এর নাম তাকওয়া। তার মানে চতুর্দিকে সবাই মিথ্যুক, আমি একা সত্যবাদী, সবাই ঘুষখোর, আমি একা ঘুষ খাব না, সবাই সুদকুর, আমি সুদকুর নই, সবাই অসভ্য, আমি সভ্য, আমি ঠিক হয়ে চলব, এর নাম তাকওয়া। রোজা এটি শিখায়, অনেকের মধ্যে অনন্য হব, অনেকের মধ্যে আমি ব্যতিক্রম, আমি পাপ অন্যায় পাপাচারিতা দুষ্টামি থেকে মুক্ত হয়ে আমি সঠিক পথের উপরে চলব, এই গুণ অর্জন করতে শিখায় রোজা, রোজা শিখায় তাকওয়া। তাই পাঁচটি কথা বললাম, কেন আমরা রোজা রাখব। প্রথম কারণ ইসলামের অন্যতম রুকন, পৃথিবীর সৃষ্টির সূচনা থেকে নিয়ে সবার জন্যেই ছিল, তাই আমরা রাখব। দুই নাম্বার, আমাদের মধ্যে ফেরেশতা শক্তি আছে জীবনী শক্তি হিসেবে, একে বিজয়ী করব, পশুত্ব শক্তিকে পরাজিত করব। তিন নাম্বার, আমাদের দেহ আর আত্মার একটা সংঘাত আছে, দেহ মাটি থেকে তৈরি, সেখানে মাটিতেই বসতে চায়, খাইতে চায়, ঘুমাইতে চায়, জৈবিক চাহিদা পূর্ণ করতে চায়। আত্মা সে অসম্ভব সুপার, সে চায় তাবৎ পৃথিবী মুহূর্তে পরিভ্রমণ করতে, মাটির খাঁচায় আবদ্ধ প্রাণকে বিজয়ী করব, আর দেহটা পরাজিত হবে, সত্যিকারের মানুষ হব। চার, বৈরাগ্যবাদিতা ইসলামে নাই, বিশুদ্ধ হাদিস বুখারি মুসলিমের। অনেক একদিন বেশ কয়েকজন সাহাবি মদিনার মসজিদে নববীতে বসে বলতেছিলেন, একজন বলছিলেন আমি সারা জীবন রোজা রাখবো, একজন বললেন আমি সারা রাত ঘুমাবো না নামাজ করব, আরেকজন বললেন আমি বিয়ে শাদি করবো না কারণ বউ আনলে গ্যাঞ্জাম তৈরি হয়। নবীজি শুনলেন, শুনে আসলেন, এসে বললেন তোমরা কে কি কথা বলতেছিলে। তো তিনজনে ভয় পেয়ে গেলে, নবীজি বলেন বলো। তো একজনে বলল আমি বলছিলাম সারা জীবন রোজা রাখবো, আরেকজনে বলল আমি বলছিলাম সারা জীবন রাতে ঘুমাবো না নামাজ পড়ব, আরেকজনে বলল আমি বিয়েই করব না, সারা জীবন মহিলা থেকে দূরে থাকব, বাচ্চা কাচ্চা যাতে না হয়, আমি যাতে একলা চলরে। হ্যাঁ, নবীজি বললেন শুনো, আমি সর্বশ্রেষ্ঠ মানব, আমি নামাজ পড়ি আবার ঘুমাই, আমি রোজা রাখি আবার ভাঙ্গি, আমি বিয়ে শাদি করি, আমারও ছেলে মেয়ে আছে। এই যে ব্যালেন্স, বৈরাগ্যবাদিতা নয়, আবার কেবল দুনিয়া দুনিয়া দুনিয়ার গোলাম নয়, এর ব্যালেন্স শিক্ষা দেয় রোজা। আর সর্বশেষ তাকওয়ার গুণ অর্জনের জন্যে রোজা, কেমনে নিজেই নিজেকে কন্ট্রোল করে নিজে পাপ পঙ্কিলতা থেকে মুক্ত থেকে নিজে সৎ 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 হয়ে চলব, লাইট হয়ে চলব, আধারে আমাকে দেখে আরেকজনে পথ চলবে এমন হব, এই শিক্ষা দেয় রোজা। আমি আমার নিজেকে সবাইকে বলবো, আসি আসি আমরা
আমরা শপথ নেই, আমরা বুঝে জেনে কেন রোজা রাখছি কারণগুলো জেনে রোজা রাখবো, তাইলে এই রোজা আমাদেরকে দুনিয়ায় থাকা অবস্থায় জান্নাতের নিশ্চয়তা দেবে, পবিত্র জীবনের অধিকারী করবে, পঙ্কিলতামুক্ত সুন্দর লাইট বানাবে আমাদেরকে। আর পৃথিবী অন্ধকার পৃথিবী এমন আলোক উজ্জ্বল লাইট বা আলোকময় জীবনের অধিকারী মানুষকে চায়, এই জন্যে আল্লাহ দিয়েছেন রোজা, বছরে একবার এক মাস ঘুরে আসে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো উদ্ভাবন করে যথাযথভাবে রোজা রাখার তৌফিক দিন। আমিন। হাদা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।